একটানা প্রচারে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুনম রায় লয়ের ময়দানে দ্বিতীয় বারের জন্য সুযোগ পেয়ে মানুষের জন্য আগের মতোই কাজ করতে সচেষ্ট তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত, নিজের এলাকায় সকল মানুষের সেবায় সর্বদা নিযুক্ত থাকেন তিনি। এলাকার জলনিকাশি ব্যবস্থার সমস্যা সমাধানে সদা তৎপর। বিধাননগর পুরপুরে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুনম রায় নিজে সবসময় মানুষের কাছে হাজির হন যে কোনো প্রয়োজনে। করোনাকালে ওষুধ বিতরণ থেকে শুরু করে সমাজসেবামূলক কাজ সবসময় ব্যস্ত থাকেন তিনি। বিধাননগর পুরসভা নির্বাচনে প্রার্থী পুনম রায় জানান, মানুষের রায় জিতে এলাকা নিকাশি ব্যবস্থার সঠিক এবং সফল রূপদান করে এবং সার্বিক উন্নতি সাধন করে মডেল ওয়ার্ড করাটাই তার অন্যতম লক্ষ্য। করোনা আহ্বান ছাড়াও নানা বিপদে আপদে এলাকার মানুষের জন্য কাজ করেছেন সক্রিয়তার সঙ্গে। দলের হয়ে দায়িত্ব পালন করতে মরিয়া প্রচেষ্টায় রত থাকেন দলের একনিষ্ঠ কর্মী প্রণব রায়। গ্র্যাজুয়েশন করার পরে তারপরেই তদন্তন কংগ্রেস এই অঞ্চলে যারা করতেন প্রবীণ মানুষজন তাদের সঙ্গে থেকে থেকে আস্তে আস্তে রাজনীতিতে প্রবেশ। তারপর দলের সঙ্গে নানা কর্মসূচিতে থাকতে হতে পড়াশোনার পাশাপাশি ইত্যাদি। 1983 সালে পঞ্চায়েতে সদস্য হিসেবে নির্বাচিত হই। তারপরে রাজনীতির সঙ্গে থাকলেও সরাসরি জনপ্রতিনিধি হবার ইচ্ছা প্রকাশ করিনি, কারণ যেহেতু বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম, শিক্ষকতা করতাম, ওই পঞ্চায়েতে থাকার সময় বুঝেছিলাম যে একসঙ্গে দুটো করাটা সমস্যা হচ্ছে। তাই 2008 সালে আমি অবসর নিলাম। তারপর 2009 সালে তৎকালীন রাজারহাট গোপালপুর পূর্ব সভার সদস্য হয়েছিলাম জনপ্রতিনিধি। তারপর আবার 2015 সালে যখন কর্পোরেশন গঠিত হলো বিধাননগর, সেখানেও মানুষ আমাকে নির্বাচিত করেছেন, এবারে তৃতীয়বারের জন্য বলতে গেলে, মানে পৌরসভা হিসেবে তৃতীয়। সম্পূর্ণ আশাবাদী। জিতে এসে মানুষের জন্য কি কি কাজ রয়েছে যেগুলো এখনো অসমাপ্ত রয়েছে? আমার ওয়ার্ডের ক্ষেত্রে প্রধানত তিনটে কাজ। একটা হচ্ছে পরিশ্রুত পানীয় জল, যেটা আমরা প্রথমবারই মানে গতবারের নির্বাচন আমরা বলেছিলাম, তার কাজ কিছু শুরু হয়েছে বটে, কিন্তু আমাদের এই আশেপাশে কয়েকটা ওয়ার্ড এখনো হয়নি, সেটা এবার হবে। সেটাকে ত্বরান্বিত করা, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ত্বরান্বিত করা, যেটা শুরু হয়েছে তাতে গতিশীল করা যায়, সেটার জন্য চেষ্টা। আর একটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা, যাতে এবারে বর্ষণে বেশিটা ধরা পড়েছে, প্রায় 40% অংশে এখনো বর্ষার পরে বেশ কয়েকদিন ধরে জল জমে থাকছে, যার জন্য ওই অঞ্চলের মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে। ওই সময় কদিন দুর্বিষহ অবস্থা হয়, সেটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে কি বলবো দায়ের করেছি আমরা বিভিন্ন বিভাগে, কর্পোরেশন তো বটেই, ইরিগেশন ডিপার্টমেন্ট, স্বয়ং পুরমন্ত্রীর কাছে তৎকালীন। তারপর আমরা সমস্ত বিষয়টা আমাদের নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির কাছে আমরা উপস্থাপন করি। তিনি মধ্যমগ্রামীর প্রশাসনিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা তুলে ধরেন এবং সাথে সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশে খালগুলো খনন করার সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের দাবি ছিল, মানে ড্রেজিং করা। আর একটা শক্তিশালী বুস্টিং স্টেশন তৈরি হচ্ছে, পাম্পিং স্টেশন কেষ্টপুরে, যেটা কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এটা অন্তত আসার কথা। আগামী বছরে আমরা আশা করছি 30-40% জল জমার সমস্যা মিটবে, এটাই আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আর একটা হচ্ছে কিছু রাস্তার 30% মধ্যে এখনো বাকি আছে, সেটা আমরা করবো। আর আমাদের একটা হসপিটাল আছে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, বাম জমানায় প্রচুর দেনার থাকার ফলে প্রায় 28 লক্ষ টাকা দেনা শোধ করেছি, তারপরে এখনো 7-8 লক্ষ টাকা দেনা আছে। চালু করেছি আমরা, চলে আইসিইউ চলছে, ইনডোর চলছে, আউটডোরও চলছে, এটাকে আধুনিক পরিকাঠামো করে আরো উন্নত করতে আমরা আগামী 2 বছরের একটা টার্গেট রেখেছি, তার মধ্যে এটাকে আমরা উন্নয়ন ঘটাবো, মানে যাতে আধুনিকীকরণ করা যায়। আর স্বাস্থ্যসাথীর আওতায় আমাদের যে কর্পোরেশনের 3টি হাসপাতাল আছে তার মধ্যে এটি অন্যতম, নারায়ণপুরে একটি আছে, সেটাকেও স্বাস্থ্যসাথী আনার প্রক্রিয়া প্রায় 90% হয়ে গেছে, এটাও আমরা আনবো। আর মাননীয় বিধায়কের কাছে আমরা আবেদন করেছি, তার যে বিধায়ক তহবিল সেটা থেকে এই দেশবন্ধুনগর হাসপাতালে, যেটা আমার ওয়ার্ডের মধ্যেই করছে, একটা ডায়ালিসিস ইউনিট যাতে চালু করা যায়, তার এস্টিমেট করে আমরা জমা দিয়েছি তার কাছে, আশা করছি এটা আমরা করে নিতে পারবো। এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ।
অন্যান্য যা আছে সার্বিক সেগুলো যতটা করা যায়, পরিকাঠামো আরো ভালো করা যায়, পরিষেবা ভালো দিতে পারি, সেটা তো আছেই। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিভিন্ন ভাবে, সে কলকাতা কর্পোরেশনে আমরা দেখেছিলাম, তো সেই 10 নম্বর ওয়ার্ডের সৌন্দর্যায়নের কথা কি আপনি? অবশ্যই আমরা রেলপুকুর অঞ্চলে একটা বড় পুকুর আছে, সেই পুকুরটা আমরা ইতিমধ্যেই আলোকিত করেছি, আর কিছু কিছু কাজ বাকি আছে সেটাও করব। আলোকসজ্জা নতুন করে করা হয়েছে, ঘাটটাকে নতুন করে বাঁধানো পরিকল্পনা রয়েছে, আর আমাদের যে ক্যানাল সাইড রয়েছে রাস্তা, এই রাস্তাটা এর আগেই পৌর বোর্ডের সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু করোনাকালে এই সময়টাতে প্রায় 1.5 বছর আমাদের নষ্ট হয়ে গেছে, কোনো উন্নয়নমূলক কাজ আমরা করতে পারিনি। তো আমরা আশা করছি এই 5 বছরে এই সৌন্দর্যায়নের কাজটা আমরা শেষ করতে পারবো। করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফ, তার ফলে প্রচারের ক্ষেত্রে কি কোনো বাধা সৃষ্টি হচ্ছে? খানিকটা বাধা হচ্ছে বলতে, আমরা সরাসরি আগে যেমন মানুষের ঘরে উঠে যেতে পারতাম, পরিচিত মানুষজনের কাছে, বেশিরভাগই এই অঞ্চলে আমি 2 বছর আছি, 7 বছর প্রায় হয়ে গেল, রান্নাঘরে কিন্তু পৌঁছে যেতে পারতাম মা মাসিমা কাকিমা ঠাকুমা বলে, যে সেইটা এবার আর করা যাচ্ছে না, দূর থেকে সারতে হচ্ছে, সেটা একটা অসুবিধাই, নিচে দাঁড়িয়ে চারতলা মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে, এটা একটু সমস্যা তো হয়েছেই বটে। প্রথম নির্দেশিকা অনুযায়ী নির্বাচন হয়তো 22 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে যাওয়ার ফলে প্রচারের ক্ষেত্রে কি একটা বাড়তি সুবিধা পেলে? অবশ্যই অবশ্যই, যেটা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে প্রতিদিন কর্মীদের খুব পরিশ্রম হচ্ছিল সকাল বিকেল, এবং সব জায়গায় পৌঁছতে পারবো কিনা এটার একটা সন্দেহ ছিল। আর একটা গুরুত্বপূর্ণ ছিল যে বহু ভোটার যাদের ভোটাধিকার রয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না, মানে অনেক পরিবারই আক্রান্ত হয়েছে, 10টার মধ্যে অন্তত 7টা পরিবার আমরা দেখছি কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। সবাই আমরা খুব আশঙ্কা করছিলাম এরকম অবস্থায় ভোট হলে হয়তো ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে, তো সাপে বার হয়েছে বলা যায়, তো আমরা আশা করছি যে ভোটের পার্সেন্টেজও বাড়বে, ইতিমধ্যে এই কদিনে মানুষ আরো সুস্থ হয়ে উঠবেন, আমরা হয়তো আর এক দফায় তাদের কাছে পৌঁছাতে পারবো, কাছাকাছি যেতে পারবো, এটা একটা আশার কথা। আমরা পৌর ভোটের ক্ষেত্রে একটা জিনিস দেখি যে ভোটের পার্সেন্টেজ অনেকটাই কম পড়ছে, অনেকে আত্মবিশ্বাস থাকে যে ওই ক্যান্ডিডেট তো হয়তো জিতবে, সেক্ষেত্রে এই 10 নম্বর ওয়ার্ডে ভোটারদের কি বার্তা দেবেন? আসুন নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, আর আমি ইতিমধ্যে যা প্রচারে রাখছি যে আমরা কিছু কাজ করেছি কিন্তু একটা কারণে, আর বিশেষত 5 বছর নামে হলো সংখ্যায় হলো, কিন্তু প্রকৃতপক্ষে আমরা 5 বছর সময় পেলাম না, খুব টেনে টেনে 3 বছর মাত্র সময় পেয়েছি, এই সময়কালের মধ্যে আমরা যতটা করতে পেরেছি আর বাকি যা আছে সেটা আমাদের আমানত, তার জন্য দায়বদ্ধ, আমাদেরকে আমি 5 বছরের সুযোগ দিন, এটা আমাদের দায়, আমরা এই কাজটা সম্পূর্ণ করবো, আপনাদের পরিষেবা দেব, সুতরাং আপনারা আসুন ভোটাধিকারটা অন্তত প্রয়োগ করুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।